রাজ্যে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মারা গেল দুজন বন্ধুরা গত সোমবার বড়সড় রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে উত্তরবঙ্গের রানাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অনেকেই প্রিয়জনদের হারিয়েছেন আবার আহত রয়েছেন বহু যাত্রী ভয়াবহ সেই দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা তার রেস কাটতে না কাটতেই এবার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই মহিলার বুধবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গোলসির পরাজ রেল স্টেশনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে যার খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ ও গলসি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে এরপরেই ট্রেনে কাটা পড়া দুই মহিলার পরিচয় জানার চেষ্টা করে জিআরপিএফ এবং গোলসি থানার পুলিশ শেষে দুই মহিলার পরিচয় পুলিশ জানতে পেরেছে পুলিশ সূত্রে খবর মৃত দুই মহিলার নাম হল মানু বাউড়ি তার বয়স আনুমানিক উনপঞ্চাশ বছর এবং তোপি বাউড়ি তার বয়স ছিচল্লিশের কাছাকাছি তাদের দুজনেরই বাড়ি গোলসির অর্থাৎ কোলকোল গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে সাড়ে সাতটা নাগাদ ওই দুই মহিলার দেহ ক্ষত অবস্থায় রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখেন অন্যান্য যাত্রীরা খবর পেয়েই সেখানে পৌঁছে যায় রেল পুলিশ তারা দুই মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তবে কিভাবে তারা দুজনের একসঙ্গে ট্রেনে কাটা পড়লেন তা কেউ দেখেনি সম্রাট বাউরি নামে স্থানীয় বাসিন্দার জানান এদিন তিনি বাইরে কাজে গিয়েছিলেন তবে তিনি জানতে পারেন যে গ্রামের দুই মহিলার মৃত্যু হয়েছে খবর পেয়ে তিনি স্টেশনে ছুটে যান গিয়ে দেখেন গ্রামের দুই মহিলা ট্রেনে কাটা পড়ে রয়েছেন যদিও কি কারণে এমন ঘটনা তা জানা যায়নি তবে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সেই লোকাল থানার পুলিশ পাশাপাশি এই কি করে এই মৃত্যুটি হলো অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটল না তারা সুইসাইড করলো এখনও কিন্তু তদন্ত চলছে তদন্তের পরই কিন্তু ফাইনাল রিপোর্ট জানা যাবে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ